হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল্ডাস লাইফ আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ আটা ও দুটি ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি অজানা রাস্তা রেসিপি এটা হয়তো আগে কখনও দেখেনি এটা এত সাধারণ উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও যে এত টেস্টি হয় ভাবতেই পারবেন না আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে একটা বাটিতে ডিম ভেঙে নিলাম দুটো ডিম আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ চিনি আর দু চামচ আখের পাউডার আখের গুড়ের যে পাউডারটা হয় সেটা দিয়ে দিয়েছি এটা চাইলে কিন্তু সম্পূর্ণ চিনি দিয়ে করতে পারেন আর চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি আখের গুড় দিয়েছি এটা না দিলেও চলবে অপশনাল আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এটা দিয়ে একটু মেখে নেব তারপর আমি এখানে গমের আটা নিয়েছি এক কাপ এটা গমের আটা দিয়ে বা ময়দা দিয়ে যে কোনো দিয়েই বানানো যায় তবে আমি গমের আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আর এই উপকরণ সাধারণত সবার ঘরেই থাকে যে কেউ চাইলে যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে নিতে পারে আর এটা বানানো এত সোজা খুব কম সময়ে মাত্র দশ মিনিট সময় যদি কারো হাতে থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারে আর এটা এই ডোটা তৈরি করতে একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু আঠালো ভাব হয়ে গেছে একটু তেল দেবেন তাহলে কিন্তু এটা একদমই সফট হয়ে যাবে সামান্য এক চামচের মতো তেল দিয়ে আবার আমি মেখে নিচ্ছি যাতে করে হাতে আটকিয়ে না যায় খুব একটা কিন্তু আমি তেল দিইনি আগেও দিই নি এক চামচ শুধু তেল দিয়ে দিলাম উপরে যাতে আঠালো ভাবটা এর চলে যায় এটা কোনো রেস্টে দেওয়ার ব্যাপার থাকবে না সরাসরি করে নিতে পারবেন এবার আমি গোল গোল নাড়ুর মতো তৈরি করব মিষ্টির মতো বা লাড্ডুর মতো যেটাই বলেন না কেন এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি এটা আমি গোল গোল করে সাদা তিলের মধ্যে কোট করে নেব তাতে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়ে তিলের ওপর দিলে এটাতে আটকে যাবে যেহেতু এটা খুব সফট এটা খুব সহজে এটা আট আটকে যাবে একে একে আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি আর তিল এর সঙ্গে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এক কাপেই দশটা মতো হয়েছে আর এটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন তবে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে হবে একে একে আমার সবগুলো হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি ওভেনের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে তেলটা গরম করার পরে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি নাহলে কিন্তু খুব হাই হিট করলে উপর থেকে হয়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে এবার দিয়ে মিডিয়ামে এটাকে তিন চার মিনিট ভেজে নিতে হবে সবজি একটা বেশি সময় লাগবে লাগবে না আর দেখবেন খুব সফট হয় ভিতরে একদম কেকের মতো আমি গুড় দিয়েছি তাই কালারটা খুব সুন্দর চলে এসেছে এই জন্যেই দিয়েছি এটা কিন্তু চিনি দিয়ে করলে এটা সাদা থাকবে আর একটু গুড় দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে এটা এভাবে উলটিয়ে পাল্টি ভেজে নিতে হবে আর দেখবেন একটা ফাটা ফাটা হয়ে গেছে এটা অবশ্যই হবে এটা আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যদি কেউ বাড়িতে তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পারো আর এটা এতটাই সফট হয় ভিতরে এতটাই তুল তুলে একদম কেক যেরকম হয় সেরকমই এটা বাচ্চা থেকে বড় সবারই খুব একটা প্রিয় খাবারই তৈরি হবে দেখবেন সবাই খুব পছন্দ করবে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর সফট আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করে রাখবেন ধন্যবাদ